নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে ছুটি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে বাংলাদেশ দলের অন্তর্ভুক্ত হয়েছে সাকিব আল হাসানের নাম। বিসিবি জানিয়েছে সাকিবের পক্ষ থেকে এখনও ছুটির আবেদন আসেনি। একটি প্রতিবেদনে বলা হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন যে অবশ্যই তাকে ছাড় দেওয়া হয়েছে এবং আমি যা বলতে চেয়েছি তা হলো সবার আগে থেকে তাদের প্রাপ্যতা সম্পর্কে আমাদের জানানো উচিত। এটি প্রতিস্থাপনের নাম ঘোষণা করা আমাদের জন্য সহজ করে তোলে। যার বিশ্রাম প্রয়োজন বা বিরতি প্রয়োজন তাকে দেওয়া হবে, সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। তবে তার ঘটনা ভিন্ন, কারণ তিনি আহত হয়নি বা বিরতি চাননি, পরিবারের প্রতিশ্রুতির জন্য তিনি ছুটি চেয়েছিলেন। নাজমুল আরও বলেন, আমরা এতে লজ্জিত নই, আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তাই কোনো ভুল যোগাযোগ নেই। তবে তাদের উচিত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো, যাতে আমরা আমাদের কর্মপন্থা বেছে নিতে পারি। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দুই টেস্টের সিরিজ খেলবে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের অংশ হবে। নিউজিল্যান্ডে যাওয়ার পর 7 দিন কোয়ারেন্টাইনে থাকবেন বাংলাদেশ দল, এছাড়া অনুশীলন ম্যাচও খেলতে পারবেন তারা। সাকিবের বদলি এখন ঘোষণা করা হয়নি, তবে বিসিবি শীঘ্রই তা করতে পারে। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেছেন বাংলাদেশ দল। প্রথম টেস্টে পরাজয় নিয়ে ইতিমধ্যে সিরিজে পিছিয়ে আছেন বাংলাদেশ। খেলাধুলো সম্পর্কে সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। খোদা হাফেজ।